প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের জন্যই কাজ করে। দেশের সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য। সোমবার 27 ফেব্রুয়ারি দুপুরে বিসিএস কর্মকর্তাদের 74তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য সামনে নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নন, জনগণের সেবক মনে করতেন, কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসে সব ধ্বংস করে দেয়। তিনি বলেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়, কারণ জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত, সুশাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সরকার প্রধান বলেন, আজকের নবীন কর্মকর্তাই হবেন 2041 সাল উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। 14 বছর আগের বাংলাদেশ আর নেই। তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা পৌঁছেছে, যা নবীন কর্মকর্তাদের অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের যুদ্ধের কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বই সংকটে। যুদ্ধ কতদিন চলবে কেউ জানে না, তাই গ্যাস বিদ্যুৎ সহ সব ক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে। তিনি বলেন, আমাদের উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অবস্থা মোকাবেলা করতে।